মেলা দিন হয়ে গেল আমি আপনার শিষ্যত্ব গ্রহণ করেছি। জি, মানে আপনার সঙ্গে আমি ঘুরে বেড়াচ্ছি, আপনার রিহার্সাল দেখছি, মানে আমার মেলা ভালো লাগছে। সবচেয়ে ভালো লাগছে আপনি FDC-তে ঢুকে গেছেন। ভাই, আমার তো একটা ইচ্ছে আছে, মানে আমার তো একটা স্বপ্ন আছে, যেই স্বপ্ন নিয়ে আমি ঢাকা শহরে আসেছি। মনে করো আমি যখন ঢাকা শহরে আসলাম তখন নড়ালবাসী কিন্তু আমার আসতে দিতে চায়নি, কেউ আমার আসতে দিতে চায়নি, আমার বন্ধুরা কেউ আমার আসতে দিতে চায়নি। তারা বলে যে আমি ঢাকা শহরে গিয়ে কী করবো, ঢাকা শহরে গিয়ে কেউ ভালো থাকতে পারে না, সবাই নাকি নষ্ট হয়ে যায়। আমার মা আমার হাত ধরে বললো, লিখুরে বাপ তুই ঢাকা শহরে যাস নে, সেখানে গেলেই তুই টিকতে পারবি না, তুই ভালো থাকতে পারবি না, তুই ফিরে আয়। আমার মার হাত আমি সরাই দিয়ে বললাম, মা তুমি আমার দোয়া করো, আমি একদিন এই বাংলার নায়ক হবো মা, তোমার মুখ উজ্জ্বল করে দেবো। ভাই, আমি সেই আশা নিয়ে আসেছি, আপনি আমার একটু সাহায্য করেন ভাই, একটু সাহায্য করেন, আমি FDC ঢুকতে চাই, আমি নায়ক হতে চাই ভাই। আরে কি আশ্চর্য, আপনি কি বলছেন আমাকে, আমার নিজেরই তো লজ্জা লাগছে। আমি যে FDC-তে ঢুকেছি, কেন ঢুকেছি, আমি ঢুকেছি আপনি আছেন, এরকম আরো দু চারজন আছে তাদের জন্যই তো। আর আশ্চর্য, এটা তো একদিনে হবে না, আমি এর আগেও FDC-তে গিয়েছিলাম, কিন্তু গিয়ে আমি কিন্তু বুঝলাম যে এখানে টিকে থাকতে হলে আগে এক্সপিরিয়েন্সটা গ্যাদার করতে হবে। আমি বেরিয়ে আসলাম। জি 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 জি, এক্সপিরিয়েন্সটা যদি আপনার গ্যাদার না হয় ওখানে ঢুকবেন, হ্যাঁ আপনি দেখতে শুনতে মাসাল্লা যেরকম আপনাকে নিয়ে নেবে, কিন্তু যদি আপনি যদি আপনার পারফরমেন্সটা ভালো করে না করতে পারেন তাহলে তো টিকতে পারবেন না, আর একবার বেরিয়ে আসলে আর ঢুকতে পারবেন না। না ভাই, আপনি এটা কি বলছেন লালু ভাই, আমার নিজের প্রতি আমার যে আস্থা আছে মনে করেন, আমার যে একটা জেদ আছে, সেই জেদ নিয়ে কিন্তু আমি ঢাকা শহরে আসেছি। আপনি মনে করেন আমার যে জেদ আছে যে আমি একদিন এই 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 বাংলাদেশের নায়ক হবো, আমার নড়ালবাসী আমার নিয়ে গর্ব করবে, আমার মা আমার নিয়ে গর্ব করবে, বুঝলেন না ভাই? আপনি খালি আমার একবার FDC-তে নিয়ে যান, আপনি একজন ডিরেক্টর সাহেব পরিচয় করা দেন, আপনি বলে দিলে আমার হয়ে যাবে ভাই, আপনি একটু করে দেন ভাই। আমার বাপরে বাপ, সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই, ওটা একবার দাঁড়ালে হয়ে যাবে। জি, একটু সময় তো লাগবে, একটু ধৈর্য ধরুন, রাক্ষস হলে চলবে না, তো সব ফুরিয়ে যাবে কিন্তু তাহলে। জি জি জি, বুঝতে পারছেন তো? জি জি, সেটা হবে। আর কে বলছে কথাটা, আমি বলছি, কি দিয়ে বলছে, মুখ দিয়ে বলছে, ওটা থাকবে অবশ্যই। কেন ভাবছেন আপনি? অবশ্যই চা বলুন তো একটু ভাই। চার সঙ্গে আমি নিমকি বলবো? বলুন। জি ভাই, দুই কাপ চা দেন আর হচ্ছে দুটো নিমকি দিয়েন, চার মধ্যে চিনি বেশি করে দিয়ে না, শুভ শুভ খাবে তো। মানে এগুলো আমি যেটা বলতে চাচ্ছি, যেগুলো তো কোনো সমস্যা নয়, মাঝখানের সময়টা মাঝখান থেকে হঠাৎ করে রাক্ষস হলে চলবে না, কিছু কাল চলে যাবে অবশ্যই। মানে এখনকার সময়টাকে আপনাকে বিবেচনা করতে হবে, এটা একটা কালক্ষয়, আমার খুব লজ্জা লাগে। খুব